বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। হাওড়ার বাগনান এলাকার মানুষের বিশ্বাস, পুকুরে ডুব দিলেই নাকি স্বাস্থ্য ভালো হয়, দূর হয় নানা রোগ ব্যাধিও। এই অন্ধবিশ্বাসে ভর করে বছরের পর বছর ধরে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন বাগনানের বাটুল গ্রামের এই মোটা পুকুরে। গ্রামের চণ্ডী পুকুরের নাম এখন মোটা পুকুর। প্রতি রবিবার করেই এই পুকুরে প্রায় শতাধিক মানুষের ভিড় লেগেই থাকে। তবে পূর্ণিমা তিথিতে উপচে পড়ে মানুষের ভিড়। দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানে স্নান করতে। অনেকেই এখানে স্নানের সময় হাতে চালের পুটুলি নিয়ে নামেন। বিশ্বাস, জলে এই চাল যত ফুলবে ঠিক তেমনই পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পুকুরের পাশেই মা চণ্ডীর মন্দির। স্নান করেই এই মন্দিরে পুজো দেন অনেকে। শুধু তাই নয়, কুমড়ো, চাল কুমড়ো ও নুনের বস্তা দিয়ে পুজো দেন অনেকে। পূর্ণিমা রবিবার উপচে পড়া ভিড় হয়। এখানে যে নিয়ম আছে, যে কাপড়টা পরে স্নান করে সেই কাপড়টা মুছে আবার ফেলে দেয়, তাই এখানে এত কাপড় চোপড় পরে থাকে। হ্যাঁ, কারণ স্বাভাবিক কারণে বেশিরভাগ মানুষই একটু শতচ্ছিন্ন কাপড় পরে স্নান করার চেষ্টা করে, যাতে করে ওটা ফেলে দিতে হয়। আর এই গাছে যায় তেল হলো সিঁদুর লাগিয়ে ঠাকুরের কাছে পুজো দেয়। অলৌকিক বলতে একটা জিনিস আছে, ঈশ্বরে বিশ্বাস সবাই, সেই বিশ্বাস নিয়ে আমরাও এসেছি। যদি সফল হয় নিশ্চয়ই ভাববো যে ঈশ্বরে বিশ্বাস সবাই করবে। প্রাকৃতিক বৈচিত্র্যতার কারণে অনেক সময় পুকুর বা উষ্ণ প্রস্রবণের জলে বিশেষ কিছু খনিজ পদার্থ বা গুণ থাকায় তা রোগ নিরাময়ে সহযোগিতা করে। তবে বিজ্ঞানের সেই যুক্তিতর্কের ধার ধারে না অন্ধবিশ্বাস। একবিংশ শতাব্দীর যুগেও অনেকের কাছেই বিশ্বাসটাই আসল কথা। সেই বিশ্বাসেই পুজো শেষে অনেকেই মন্দিরের পাশে থাকা গাছে তেল, হলুদ, সিঁদুর লাগিয়ে পুকুরে স্নান করে মায়ের কাছে মানত করেন। মানত পূরণ হলে ঢাক ঢোল পিটিয়ে পুজো দিতেও আসেন ভক্তরা। ভক্তি আর অন্ধবিশ্বাসকে ভর করেই মোটা পুকুরের সুখ্যাতি হয়তো অচিরেই এই স্থানটিকেও করে তুলবে তীর্থক্ষেত্র। রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, হাওড়া।